নমস্কার বন্ধুরা সবাইকে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালয়েশিয়া নয়, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিরাটির নিমতা অঞ্চলে। আর নিমতার এই মুহূর্তের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে টুইন টাওয়ার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুর্গাপুজোয় আইটিআই মোড়ে, কল্যাণীর আইটিআই মোড়ে যে টুইন টাওয়ার খুব সেন্সেশন ফেলে দিয়েছিল, সেই টুইন টাওয়ার এবার চলে এসেছে নিমতার জোনাকিতে। তো দেখো, চলুন ঘুরে দেখি কেমন হচ্ছে সেই পুজোর প্রিপারেশন, কেমন হচ্ছে সেই টুইন টাওয়ারের প্রিপারেশন। চলুন আপনাদের ঘুরে দেখাই আমার সাথে। প্যান্ডেলে ঝাড়বাতি অলরেডি লেগে গেছে, প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে, শেষ মুহূর্তের কাজ এই মুহূর্তে জোর কদমে চলছে। প্যান্ডেলে মাও চলে এসছে, কিন্তু মায়ের মুখ আমি দেখাচ্ছি না, কারণ আপনারা সবাই এসে প্যান্ডেলে মাকে দর্শন করবেন, সেই জন্যই আমরা এখন বাইরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। শেষ মুহূর্তের কাজ কিন্তু প্রচণ্ড জোরের সাথে হচ্ছে, প্রচুর লোকের আসার কথাও আছে। দেখতে পাচ্ছেন সেই টুইন টাওয়ার তৈরি হচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি পেয়ে গেছি নিমতা জোনাকির কমিটির একজন কমিটির সদস্যকে, তার নাম হচ্ছে আকাশ। আকাশ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে। আকাশ, এই পুজোর সম্বন্ধে এবং পুজোর কতদিনের পুজো, কার পুজো, পুজো কখন হবে, কি সব বৃত্তান্ত আকাশ আমাদের সাথে শেয়ার করবে। তোমরা আকাশের কথা নেক্সট শোনো। তো এই মুহূর্তে আকাশ আমাদের কাছে সাথে দাঁড়িয়ে আছে। তো আকাশ বলো, এই পুজো কতদিনের, পুজো কবে থেকে শুরু হলো, তুমি যদি একটু আমার দর্শকদের বলো। এবারে আমাদের নিমতা জোনাকি, আমাদের সংগঠন, সমাজসেবী সংগঠন, এবার দশমতম বর্ষে পদার্পণ করলো। আমাদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় শ্রী বিধান বিশ্বাস মহাশয়, যার সমগ্র চিন্তা ভাবনা মধ্যে দিয়ে আমাদের এই সংগঠন, সমাজসেবী সংগঠনটা চলে এবং আমাদের এই শ্যামা পুজো চলে। এই দশমতম বর্ষে আমাদের মালয়েশিয়ার টুইন টাওয়ারের ভাবনা ভাবা হয়েছে, তাই বিভিন্ন রকম আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন ধরন টলিউড বলিউডের বিভিন্ন নাম করা শিল্পীরা এখানে আসবেন, তা একটা চমক দর্শকদের জন্য অপেক্ষা করছেন। এবং আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচিও নিয়েছি, আমাদের পৃষ্ঠপোষক মাননীয় শ্রী বিধান বিশ্বাস মহাশয়, যিনি আমাদের উত্তর দমদম পৌরসভার সম্মানীয় পৌরপ্রধানও, বিভিন্ন সামাজিক প্রকল্প সমেত আমাদের এই পূজা মণ্ডপের আলোকসজ্জা থেকে শুরু করে আপনারা দেখবেন। পুরো বিষয়টা আমরা বলতে চাইছি না একটাই কারণ, তাহলে হয়তো আপনারা সেই আসার যে একটা চমক বা সারপ্রাইজ আপনাদের জন্য যেটা আমরা করেছি, সেই জায়গাটা হয়তো আপনারা মিস করবেন, তাই আপনাদের জন্য চমক থাকছে। এবার মালয়েশিয়া যাওয়ার দরকার নেই, বিরাটিতে নিমতাতেই পেয়ে যাবেন টুইন টাওয়ার। তাই সকলকে আমরা জোনাকি সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন এবং আমাদের এই পূজা মণ্ডপটা পরিদর্শন করুন। এবং বিভিন্ন নামী নামী শিল্পীরা, যেমন সোমলতা থেকে শুরু করে, তারপরে হচ্ছে
আরো অনেকেই বিভিন্ন অনেকের আসবে, সবার নামটা বললাম না এই মুহূর্তে, কারণ সেটা একটা আমার দর্শকদের জন্য সাসপেন্স, যারা দূর থেকে আসবেন আকাশের কথা শুনলেন। আকাশ যেমন জানালো প্রচুর চমক ওয়েট করে আছে এই পুজোর জন্য, পুজো আশা করি চার পাঁচ দিন এখানে ঠাকুর থাকবে, ভাইফোঁটার পরে 28 তারিখ অবধি আমাদের ঠাকুর থাকবে এবং এই প্রত্যেক দিনই প্রচুর চমক থাকবে দর্শকদের জন্য। আপনারা যারা দূর থেকে আসবেন আসুন, এবং এদের বাইরের যে আলোকসজ্জা হয়েছে সেই আলোকসজ্জাও দুর্দান্ত হয়েছে, সবাই মিলে সেই আলোকসজ্জা উপভোগ করুন। এদের যে প্রচণ্ড খাটনি, যে প্যান্ডেলটা এবং এই যে সমস্ত আয়োজন, এর পিছনে যে এদের অক্লান্ত পরিশ্রম আছে সেটাকে আপনারা দেখুন, এদের যে প্রয়াস সেটাকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন, এটাই আমি বলছি। প্যান্ডেল প্রস্তুতি পর্ব দেখার পর একটু খাওয়া দাওয়া না করলেই নয়, সেই জন্য এইখানে এই যে ঘটি গরম দাদা বিক্রি করছে, ঘটি গরম দাদার থেকে একটু ঘটি গরম খেয়ে নেওয়া হোক, আর প্যান্ডেলের প্রস্তুতি পর্ব একটু দেখে নেওয়া হোক। 10 টাকার বানাও, আর এই দরকার মানুষের যাওয়ার।